এই মুভমেন্টে আমরা অক্টোবর 2017-তে শুরু হয়েছিল একজন আমেরিকান অ্যাক্ট্রেস এলিজা মিলানো। এলিজা মিলানো টুইটারে লিখেছিলেন যে আমি ভিকটিম হয়েছি সেক্সুয়াল হ্যারাসমেন্টের, আমি সেটা প্রকাশ করছি, তুমি যদি হয়ে থাকো তাহলে ওই হ্যাশট্যাগ মিটুতে তুমিও তোমার বক্তব্য পেশ করতে পারো। প্রথম প্রথম একটু হেজিটেট হচ্ছিল, কিন্তু তারপরে পরে আমরা দেখি যে প্রচুর সংখ্যা, ভারতবর্ষের সংখ্যাটা কম, মহিলারা লেখে কম, কিন্তু কিভাবে তুমি তোমার কর্মক্ষেত্রে কিভাবে তুমি সেক্সুয়ালি হ্যারাসড হয়েছো, সেক্সুয়াল হ্যারাস মানে কিন্তু রেপ নয়, সেক্সুয়াল অ্যাসল্ট মানে রেপ নয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে এই যে কথা আরে মেয়ে ছেলেকে এই জন্য কাজ দিতে হয় না, এই মেয়ে ছেলে বলে কথা বলাটাও একটা অ্যাসল্ট, এই মেয়ে ছেলে বলে কাউকে ট্যাগ করে দেওয়াটাও একটা হ্যারাসমেন্ট। আমরা দেখবো যে ভারতবর্ষে রেপ কালচার ভারতবর্ষে সাংঘাতিকভাবে বেড়ে গেছে, ভারতীয় নারীদের পথে ঘাটে যখন তখন ওই যে কালকে নাকি একজন বলে গেছেন মর্যাদা রক্ষা করে চলবে, মর্যাদার বাইরে গিয়ে তোমার সর্বনাশ হয়ে যাবে, মর্যাদাটা কি ঠিক করবে, পুরুষের কি রেস করে মর্যাদা বাড়ে, আর মহিলা কি জামা কাপড় ঢেকে থাকলে তার তার সমাজের মর্যাদাটা কোথায় দাঁড়ায়, কেউ তো করবে, তুই বাবা নিজে এখন সেফ হ। এই মানসিকতাটা চেঞ্জ করার নাম ফেমিনিজম, এমন নয় যে আমি মেয়ে বলে আমি ফেমিনিস্ট কনসেপ্ট বলছি, বহু পুরুষও আছেন আমাদের এটা নিয়ে খুব পড়াশোনা করি, বহু পুরুষও আছেন যারা এই বক্তব্যগুলো রাখেন যেটা অন্যায়, এই অন্যায়কে অন্যায় বলার, সাদাকে সাদা কালোকে কালো বলার ক্ষমতা সবার থাকে না, যাদের থাকে তাদেরকেই আমি হোমো সেপিয়েন্স সেপিয়েন্স বলি, আদারওয়াইজ বাইপেডাল লোকোমোশন ডাজন্ট এনশিওর ইউ আর হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, দুই পায়ে হাঁটতে পারলে তুমি মানুষ না, তোমাকে একটা ভগবান ব্রেন দিয়েছে এবং তার মধ্যে সহানুভূতি ভালোবাসা ইমোশন দিয়েছে, তার থেকে তুমি জন্তু জানোয়ারের থেকে আলাদা, আর সেগুলো যদি না থাকে তাহলে জন্তু জানোয়ারের সাথে তোমার কোনো পার্থক্য থাকবে না। এবং এই মিটু মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা দেখবো যে আজ ওই আন্দোলনটা চলছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারটা চলছে, আমরা জানি নির্ভয়া এখন তো ভারতবর্ষ আরো সুন্দর জায়গায় তুলে দিয়েছে, এখন আবার রেপ করে করে মেয়েদেরকে মেরেই ফেলা হয়, হ্যাঁ একেবারে সুন্দরভাবে মেরে ফেলা হয় যাতে কোনো ভয়েসই উঠতে পারে না, এবং এটা খুব সুন্দরভাবে হচ্ছে যে ও তো বেঁচে গেল আমিও বা এই কাজটি করে বেঁচে যাব, এই যে একটা ধারণা এটার নামও পিতৃতন্ত্র, খালি ভোট ব্যাংকের অধিকার দিলাম, চাকরি করার অধিকার দিলাম, আর তাদেরকে পড়তে দিলাম একই জায়গায় ছেলে মেয়ে একটু পড়ছে, এখানে সোসাইটি ইকুয়াল হয়ে যায়নি, ওরকমভাবে ইকুয়ালিটি আসে না, ইকুয়ালিটি কামস ফ্রম হেয়ার, পিতৃতন্ত্রকে আগে নিজের ইগো ছাড়তে হবে তবে সমাজে অসম্ভব দূর হবে। আমি ওখানে বসে আছি, আমি তো আমার বউকে এত অধিকার দিয়েছি, ওরে বাপ, সে নিজেকে এমন চালকের আসনে বসিয়েছে যে মানে বলতে চাইছে অন্যের বউয়ের তুলনায় আমার বউ কত সুখী, আর আমি কি বললাম পিতৃতন্ত্র, আমি আমি পিতৃতান্ত্রিক মানসিকতার নই, কারণ আমি তাকে অনেক স্বাধীনতা দিয়েছি, এই যে মানসিকতা উনি যে কথাটা বললেন ওই কথাটা ইটসেলফ পিতৃতান্ত্রিক কনসেপ্ট, এই কনসেপ্টটাকে যদি উনি দূর করতে পারবেন সেদিন উনি উনি বলে না পৃথিবীটা সমান হবে, এবং এর জন্যে অনেক আন্দোলন করতে হবে, আমাদের আরো অনেক পড়াশোনা করতে হবে, পড়াশোনা মানে আসলাম ম্যাডাম দুটো লেকচার দিলেন, ম্যাডামের হাত থেকে হ্যান্ড আউট নিলাম, এরপর বাড়ি চলে গিয়ে মুখস্থ করলাম, মুখস্থ করে ঝরঝর করে পরীক্ষার কথা লিখেছি 75% পেলাম, এর নাম এডুকেশন নয়, শিক্ষা মানুষের অন্তরের সত্তাকে জাগিয়ে তোলে, শিক্ষা ভালো মন্দের বিচার করতে শেখায়, যদি এমন শিক্ষা আমাকে ভালো মন্দের বিচার করতে শেখায় না তাহলে আমি হাইকোর্টের জাজ হয়েও অশিক্ষিত, আমার পোস্ট হয়তো লেখা থাকতে পারে আমি জাজ কিন্তু আমি অত্যন্ত অশিক্ষিত, আমার আমি নিজেকে শিক্ষিত বা ফুটবল বলতে পারি না, ওই আমি ফার্স্ট ক্লাস পেয়েছি তার মানে আমি বিরাট বড় শিক্ষিত, অথচ কথায় কাটিয়ে কলমে আমি চূড়ান্ত অশিক্ষার পরিচয় দিচ্ছি, তাহলে আমি শিক্ষিত নই, আমাদের মনে হয় সাক্ষরতা অভিযান নয়, আমাদের মোরাল এডুকেশনের দরকার আছে, এই যে
এই অসাম্য এগুলো দূর করতে গেলে আমাদের নৈতিক শিক্ষা প্রত্যেকের প্রয়োজন আছে, নৈতিক শিক্ষা আমাদের প্রয়োজন। তাহলে এই আমরা এমন একটা জায়গায় চলে গেছি যেখানে আমাদের মানে মনে হচ্ছে নারী ভোগ্য বস্তু এবং তাকে যেমনভাবে খুশি তাকে মানে চাইলে পাওয়া যায়। এই জায়গাটার থেকে এই মানসিকতার থেকে দূরে সরে যতদিন না আসতে পারবো ততদিন আমাদের সমাজে পেট্রিয়ার্কিও থাকবে আর সঙ্গে সঙ্গে ফেমিনিজমও থাকবে। এই দুটো সহাবস্থান থাকবেই, একদল তারা তাদের পাওয়ার দেখাবে আর একদল সেই পাওয়ারের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবেই। এবং এই যে অসাম্য দূর করার জন্য যে শিক্ষা প্রয়োজন, আমি ছাত্রছাত্রীদেরকে আমার ছাত্রছাত্রীদের বলি তোমরা প্রচুর বই পড়ো, ইতিহাস ছাড়াও তোমরা আরও অনেক বই পড়ো। আজকে আমি অধিবাবুর কাছে আমার লেকচার প্রায় শেষের মুখেই আমি দেখো এখানে একটা লিখেছি বিশাল ওভারকাম, একদিন আমরা ঠিকই পারবো আমাদের লক্ষ্যে পৌঁছতে। এখানে আমি আমার একটা বিষয় বলবো যে আমি পিএইচডিটা শুরু করেছিলাম যে যার কাছে ডক্টর সংযুক্ত দাশগুপ্তা, উনি এখন চলে গেছেন রোমের লা সাপিয়েন্সা ইউনিভার্সিটিতে। আমার ইনিশিয়াল কনসেপ্টগুলো আমি তার কাছে শিখেছিলাম, তাই তার প্রতি আমার যা আমি শিখেছি যা বলতে পেরেছি আমার সমস্ত শ্রদ্ধা তার প্রতি রইল। আরও দুজন মানুষের কথা আমাকে বলতে হবে যাদের অবদান আমার জীবনের সাংঘাতিক, কারণ আমি সাঁওতাল মহিলা নিয়ে কাজ করেছি তাই প্রথমেই আমাকে উইমেন স্টাডিজ আর ফেমিনিজম শিখতে হয়েছে। তার মধ্যে প্রথম একজন হচ্ছেন আমার একজন কো সুপারভাইজার ডক্টর শ্রীলতা চ্যাটার্জি, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি চলে গিয়েছিলেন কিন্তু তিনি পরবর্তীকালে ক্যান্সারে মারা গিয়েছেন। এবং শ্রীলতা চ্যাটার্জি আমাকে আরও একজন রবীন্দ্রভারতীর শিক্ষিকার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন ডক্টর রাজশ্রী বসু। তিনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপিকা ছিলেন কিন্তু আমি ফেমিনিজম নিয়ে যা শিখেছি ততটুকু শিখেছি এই দুজন ম্যাডামের কাছ থেকে শিখেছি। স্পেশালি রাজশ্রীর কথা আমি বলবো, তোমার ছেলে মেয়েরা যদি একটা বই পড়তে চাও আমি আজকে এই বইটা নিয়ে এসেছি রাজশ্রী বসুর ফেমিনিজমের নারীবাদ বলতে কি বোঝায় এটা বাংলায় আছে, কারণ এই বেশিরভাগই ফেমিনিজমের বইগুলো তোমার ইংলিশ ভাষা নেই, যারা ইংলিশ ডিপার্টমেন্টে তাদের জন্য বলে রাখি হোয়াট ইজ জেন্ডার মেরি হোমস এই বইটা খুব ভালো, আর যারা বাংলায় পড়তে চায় তাদের জন্য এই রাজশ্রী বসুর বইটা খুব ভালো, রাজ্য পুস্তক পর্ষদ থেকে এটা বেরিয়েছে, একেবারে বেসিক কনসেপ্টগুলো এখানে পাওয়া যাবে। এবং আমার মনে হয় ছেলে মেয়ে উভয়েরই এই বইটা পড়ার কথা পড়া উচিত, কারণ আমরা আমাদের চিন্তন মনটাকে একটু একটু সামিয়ে নেব আর একটু ধার দিয়ে নেবো। আমার মনে হয় আমরা যেগুলো ভাবিয়ে ভেবে এসেছি যেগুলো শিখেছি সেগুলো ভুল। আর আরও একজনের কথা আমার জীবনে ফেমিনিজমে বলতে গেলে আরও একজনের কথা মনে আসে ডক্টর সুজাতা মুখার্জি, রবীন্দ্রভারতী উনি অর্থনীতি হিস্ট্রি, মানে আমি আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি যদি সত্যি কিছু বলতে পারি আমি যদি সত্যি কিছু বোঝাতে পারি আমি আমার খুব দুঃখ যে আমার এই দুজন অধ্যাপিকা রাজশ্রীদি এবং শ্রীলতাদি তারা আজকে পৃথিবীতে বেঁচে নেই। রাজশ্রীদির কথা মনে হয় আমরা সবাই পড়েছি, উনি খুব দুঃখজনকভাবে দাদাকে তুষার এভাবে মারা গিয়েছিলেন এবং আমার আমার খুব কষ্ট হয়েছিল কারণ আমার সত্যি তো বন্ধু বলতে কিছু ছিল না, তো এই রাজশ্রীদির সঙ্গে আমার খুব সুন্দর একটা আন্তরিক বন্ধুত্ব গড়ে উঠেছিল। তো আমি আমার আজকের বক্তব্যের সবটুকু রাজশ্রীদির নামেই সমর্পণ করতে চাই এবং আমি আমার শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। চলছে ইংরাজি বিভাগের পক্ষ থেকে বিশেষ আলোচনা চক্র, সেই আলোচনা